পঞ্চায়েত নির্বাচন, বুথ থেকে জেলা সর্বস্তরের এনার্জি বুস্ট আপ করতে হুগলির জাঙ্গিপাড়া ও চণ্ডীতলায় সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে দলীয় বৈঠকের আয়োজন করা হয়। রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকে উপস্থিত পুরসদার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহনা আদক, সংগঠন মজবুত করার বার্তা সুকান্তর। কর্মীদেরকে বললাম পঞ্চায়েত ভোটে চোখে চোখ রেখে লড়াই করার জন্য, সংগঠনকে আরও শক্তিশালী করা যায় কিভাবে তার জন্য কিছু আমাদের সাংগঠনিক আলোচনা ছিল, সমস্ত কিছু বলা হয়েছে সেখানে। দিকে দিকে শাসক ইন্ধনে পুকুর ভরাট, জমি জবরদখলের অভিযোগ উঠছে। কিছুদিন পর দীঘার সমুদ্র ভরাট করে বিক্রি করে দেবে, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। পুকুর থেকে শুরু করে যা পাবে, কিছুদিন পরে পুকুর সব বন্ধ হয়ে যাবে, দেখবেন দীঘার আশেপাশে সমুদ্র আছে, ওগুলোকে ভরাট করে বিক্রি করবে তৃণমূল। মানে যা পারবে বিক্রি করবে, বেচে দে একটাই ফর্মুলা এদের, অন্য কিছু না। সংখ্যালঘু হাত তৃণমূলের মাথা থেকে সরানোর দাবিতে শিলমোহর দিলেন সুকান্ত। মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে দলে দলে কংগ্রেসে যোগ দিচ্ছে, এটা আমরাও দেখতে পাচ্ছি। তো এরকম প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি, কংগ্রেস বিভিন্ন দলে যোগ দিচ্ছেন, কারণ মানুষ রাজনীতি করে সম্মান লাভের জন্য। চোর চোর শুনতে কার ভালো লাগবে। রামনবমীর বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে হুগলি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দলের সাংসদ তথা রাজ্য সভাপতির উপস্থিতিতে মনোবল বেড়েছে হুগলি জেলা বিজেপি নেতৃত্বের। পঞ্চায়েতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতির গন্ধ চড়ছে রাজ্য জুড়ে। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।